জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বিয়ে করেছেন তৃতীয়বারের মতো এবং এখন মাও হতে চলেছেন তৃতীয়বারের মতো। কয়েকদিন আগেও ন্যান্সি স্বামী সংসার নিয়ে হতাশ ছিলেন এবং নেগেটিভ কথাবার্তা বলেছিলেন, কিন্তু এখন তাকে দেখা যাচ্ছে খুব হাসি খুশি, এতে তার ভক্তরা খুব আনন্দিত। এবার তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ন্যান্সি। নতুন অতিথিকে পৃথিবীতে স্বাগত জানানোর আগে শুক্রবার 22 এপ্রিল হয়ে গেল ন্যান্সির বেবি শাওয়ার অনুষ্ঠান। পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কাছের কয়েকজন বন্ধুবান্ধব। সামাজিক মাধ্যমে ন্যান্সির বেবি শাওয়ার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। সম্ভবত ন্যান্সি খুব দ্রুতই হতাশ হয়ে পড়েন আর ফেসবুকে সে বিষয়ক স্ট্যাটাস দিয়ে ফেলেন, কারণ গত 17 মার্চ মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে ন্যান্সি লিখেন, আমার আর মেহেদির সংসার জীবনের বয়স 7 মাস, এদিকে আমি অন্তঃসত্ত্বা। আমাদের দুজনের জন্যই নতুন করে অল্পদিনের পরিচয়ে একজন আরেকজনের জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্তটুকু নেওয়া কঠিন ছিল। এরই মধ্যে একটি নতুন প্রাণের জন্ম দেওয়া যেন আনন্দের চেয়ে দ্বিগুণ ভীতি। আমার দুই ভাই ভাবি এবং রোদেলা বাদে দুই পরিবারের কোনো সদস্যদের নতুন অতিথি আগমনের সংবাদে নেই কোনো উচ্ছ্বাস, উল্টো রয়েছে বিদ্রূপ মেশানো হতাশা। নতুন অতিথিদের আগমনের সংবাদে অর্থ বা সম্পদ বন্টনে কে কি পাবে আর কে কি হারাবে সেসব নিয়ে রয়েছে চুলচেরা হিসাব। আমি নিজেও যেন ভাবতে বসলাম আচমকাই গোলকধাঁধায় পড়ে গেলাম। মনে হলো স্বস্তি খুঁজতে গিয়ে অশান্তিকে দাওয়াত দিয়ে নিয়ে এলাম, বিয়েটা না করলেই বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম। কিন্তু বিয়ে নিয়ে আক্ষেপ প্রকাশ করার একদিন পরেই দেখা গেল স্বামীকে নিয়ে হানিমুনে চলে গেলেন ন্যান্সি। কারণ পরে 19 মার্চ বিকেল 4:57 কক্সবাজারে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ন্যান্সি লিখেন, হানিকে নিয়ে সমুদ্রের ধারে মন দেখতে চলে এলাম। গণমাধ্যম থেকে যোগাযোগ করা হলে ন্যান্সি বলেন, আমরা এখন হানিমুনে কক্সবাজার, বিয়ের পর আমাদের হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারিনি, এখন সুযোগ হয়েছে তাই চলে এসেছি। আসলে ন্যান্সি একটু বেশি সহজ সরল মানুষ, যেমন দ্রুত রেগে যান সম্ভবত তত দ্রুতই রাগ ঝেড়ে ফেলেন। উল্লেখ্য, ন্যান্সি 2006 সালে ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন। দীর্ঘ 6 বছর সংসার করার পর 2012 সালে ডিভোর্স দিয়ে দেন। সেই সংসারে রয়েছে দুই মেয়ে, নাম রোদেলা ও নায়লা। এরপর দ্বিতীয় বিয়ে করেন 2013 সালের 4 মার্চ, কিন্তু গত বছর 2021 সালের এপ্রিলে এই গায়িকা জানান দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না তিনি। এরপর একই বছরে গীতিকার মহসিন মেহেদিকে বিয়ে করেন ন্যান্সি। অসংখ্য আবেগঘন জনপ্রিয় গানের গায়িকা ন্যান্সি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সেই প্রত্যাশা আমাদের সকলের, কারণ প্রিয় ব্যক্তিরা খারাপ থাকলে ভক্তদেরও মন খারাপ হয়ে যায়। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।